আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি সবাই মিলে নাজরিন ম্যাডামকে রিকোয়েস্ট করি, যাতে করে উনি টাকাটা কিছুদিন পরে নেন। আমি পিতৃমাতৃহীন একটা ছেলে, অনেক অভাব অন্টনের মধ্যে বড় হয়েছে। আমার যেটুকু সম্বল আছে সেটা হচ্ছে আত্মসম্মান বোধ। আপনার ওই একটুখানি কনসিডার করতে গেলে তো আমার ওই সম্বলটুকু থাকে না। মানুষ চাইলে সব কিছুই করতে পারে, তুই পারবি না কেন? অবশ্যই পারবি। পাগলামি করছিস কেন? পাগলামি আমি করছি না, তুই করছিস। তুই ভালো করে জানিস আমি তোর উপর কতটা ডিপেন্ডেন্ট। আর চলে যদি যাবি তাহলে আমাকে তোর উপর ডিপেন্ডেন্ট বানানি কেন? আমি কখনো ভাবতেও পারিনি যে বাবা ফান করতে পারেন। বাবা কি বললো শুনলে না? আমার মা ফিরে এসেছে। কোনো কারণে তোমার বোনের বিয়ে ভেঙে যাবে সেটা তুমি চাইবে? অবশ্যই চাই না, কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে, এটাই স্বাভাবিক। একদম মাঝে মাঝে চিন্তা মাথায় আনবি না, এক চড়ে দাঁত ফেলে দিব। কি ভেবেছিস তুই, আমাকে ভয় দেখাস? তোর কিছু হলে আমাকে কাঁদবো ভেবেছিস? একদম কাঁদবো না। জি, মমতা মেমোরিয়াল হসপিটাল। জি, আমি একটু ওই প্রফেসর টিআই চৌধুরীর বাসার নাম্বারটা অথবা ওনার সেল নাম্বারটা একটু চাইছি, ওনার সাথে একটু কথা বলবো। কি হয়েছে, কি বলল? প্রফেসর টিআই চৌধুরী আর বেঁচে নেই। হ্যাঁ, হসপিটাল থেকে সেরকমই বললো। যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তার মৃত্যুর খবর শুনে আমার চোখে পানি চলে এলো, কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। এই সহজ সত্যটা আমাদের দেশের ডাক্তাররা জীবনে কোনোদিন বুঝতে পারলো না। মানুষকে ভালোবেসে যে মানুষের কত কাছে যাওয়া যায়, সেবা করে কত কাছে যাওয়া যায়, এটা বুঝতে পারলো না। তারা শিখলো শুধু ডায়াগনস্টিক সেন্টারের কমিশন, ভিজিট, মানুষের ভালোবাসা পেতে শিখলো না। আচ্ছা দেখো, একজন টিআই চৌধুরীর জন্য আমরা চোখের জল ফেলছি। মারুফ এমন কেন হয় বলতো? ভালো মানুষরা কেন পৃথিবী ছেড়ে এত তাড়াতাড়ি চলে যায়? আচ্ছা, বৌমা কি পুরোপুরি সুস্থ হয়ে গেছে? না, এই রোগ তো ভালো হয় না। ভালো ট্রিটমেন্ট দিয়ে খুব জোর দুদিন বেশি বাঁচিয়ে রাখা যায়। তিন মাস পরে তো আবার চেক আপের জন্য যেতে হবে। এটা কি বৌমা জানে? না, মারুফ ওকে বলেছে ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। শোনো,
তুমি কিন্তু আবার বলে দিও না, যে কদিন বাঁচে হাসি খুশি থাক। মৃত্যুর চিন্তা নিয়ে বাঁচাটা খুবই ভয়ানক। মেয়েটা কত কমায় নিয়ে পৃথিবীতে এসেছে তাই না? ভাবলে খুবই কষ্ট হয়। মেয়েটা হয়তো খুব ভালো, সেই জন্য আল্লাহ ওকে কম হায়াত দিয়ে পাঠিয়েছেন। আয় বাবা আয়, বস। কিরে বৌমা কি করছে রে? আজ শুয়ে আছে ওর ঘরে। ও শোন, তোরা একবার কক্সবাজার গিয়ে ঘুরে আয়। যাবো, ওই তার আগে ওর মামার বাসায় একবার একটু যেতে হবে। ওর মামা খুব বারে বারে বলছে ফোন করে। ঠিক আছে যাবি। বাবা তুমি কি একটা খবর জানো? কি খবর? প্রফেসর টি আই চৌধুরী মারা গেছেন। ভদ্রলোকের সাথে খুব মিসবিহেভ করেছিলাম, ভেবেছিলাম তোরা ফিরে এলে তোদেরকে নিয়ে ওর সাথে দেখা করব। তার হলো না। ভদ্রলোক আমাকে ক্ষমা চাইবার সময়টাও দিলেন না। এখন খুব গিল্টি ফিলিং লাগছে। কি ব্যাপার, অদিতি এত দেরি করছে কেন? এসে যাবে। আরে আমার আবার 4টার সময় ফরেন ডেলিগেটদের সাথে মিটিং। চলুন এই ফাঁকে নিজেদের মধ্যে আলোচনাটা শেষ করে ফেলি। আলোচনা কি আছে? ওর কাছে টাকা ফেরত চেয়ে চাপ সৃষ্টি করতে হবে, এবং সে কাজটা কিন্তু করতে হবে আপনাকে নাজদিন, বিকজ ইওর অ্যামাউন্ট ইজ ভেরি হাই। ঠিক আছে, এবং সেটা সেটা কিন্তু জোরালোভাবেই করতে হবে, যেভাবে হোক ওকে ঠেকাতে হবে। মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা তো আমি একটু অদিতি এসে গেছে, আমরা তার আলোচনা শুরু করি। আর আলোচনা করারই বাকি আছে? আমরা যে কথা বলতে চাই সে কথা তো বলাই আছে, শুধু ডিসিশন নেওয়া বাকি নাকি? বেটার এ ব্যাপারে অদিতি কি ভাবছে সেটাই না হয় শুনি। আমার নতুন করে কিছু বলার নেই ওকে। গুড, তাহলে আমাদের টাকাগুলো তুমি ফেরত দিয়ে দাও। ঠিক আছে আমি দেবো, কিন্তু আমাকে মাসখানেক সময় দিন। সরি সরি অদিতি, তুমি যদি তোমার জায়গায় ছাড় না দাও তাহলে আমরাই বা আমার জায়গায় ছাড় দেবো কেন? আজকে ডিসিশনটা হতে হবে, এবং তুমি তুমি কালকে টাকাটা দিয়ে দেবে। এত কম সময়ের মধ্যে আমি কী করে টাকাটা ফেরত দেবো? সেটা তো আমার দেখার বিষয় নয়। দেখো অদিতি, তুমি সব কিছু নিজের মতো করে চাচ্ছ তা তো হয় না। আমরা তোমার বাবার গুডউইল দেখে তো এখানে এসেছিলাম, একটা স্বপ্ন পূরণের জন্য তার সঙ্গে হাত মিলিয়েছিলাম। অফকোর্স আমরাও প্রাউড ফিল করেছিলাম, বাট এখনো তোমার ভেবে দেখার সময় আছে। আমি অনেক ভেবে ডিসিশন নিয়েছি। ওকে, এখন সব কিছু মিটমাট করে ফেললেই তো হয়ে যায়। আমি একদিনের মধ্যে টাকা দিতে পারবো না। এটা তো এখন বললে হবে না অদিতি, তুমি এত বড় একটা ডিসিশন নিয়েছো অথচ তোমার কোনো প্রস্তুতি নেই, এটা তো হয় না। রাইট, ওকে, আমি তোমাকে না হয় আরেকটা দিন বাড়িয়ে দিলাম। এরপরও যদি না পারো তাহলে কিন্তু আমাদের আদালতে শরণাপন্ন হওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। ইয়েস, দেখো অদিতি, আমরা তো মাস্তান নই যে দুর্বৃত্ত দিয়ে পাওনা টাকা আদায় করব। সোসাইটিতে ওনারও আইডেন্টিটি আছে, আমারও আইডেন্টিটি আছে। আমাদের আইনের পথে যাওয়া ছাড়া তো কোনো পথ নেই। ঠিক আছে, হিসাব নিকাশ করে আপনাদের টাকা আপনাদেরকে টাইম মতো ফেরত দেওয়া হবে, দ্যাটস ইট। এত সোজা
দুদিনে এতগুলো টাকা ফেরত দিয়া করবো বল রুশো এতবার রিকোয়েস্ট করলো রুশো হ্যাঁ রুশো হ্যালো লিজা হ্যাঁ মেঘলাপু এসছে আপুর সাথে কথা বলছে না না তোমার আসার দরকার নেই দেখি কি হয় তুই এসব কি পাগলামি শুরু করেছিস আমাকে বলতো আমি তো তোকে সব বলেছি হ্যাঁ বলেছিস তো কি হয়েছে তুই এখন এভাবে চলে যাওয়ার মানে বুঝিস এখন এভাবে চলে যাওয়ার মানে হলো কি হেরে যাওয়া তুই যে এতদিন ধরে যুদ্ধ করলি সেটা কি হেরে যাবার জন্য তোর ভাইকে নিয়ে তোর কোনো স্বপ্ন নেই এই যে তুই এতদিন ধরে নিজেকে একা রেখেছিস কিসের জন্য ভাইকে মানুষ করার জন্য জয়ী তোর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আমার ভাইয়া ছিল না ছিল তোর ভাই আর এখন তুই আমার ভাইয়ের জন্য তোর ভাইকে ফেলে চলে যেতে পারবি তুই পারবি ওকে ছেড়ে থাকতে আমি কি পেরেছি আমার পরিবার সবার কাছ থেকে দূরে থাকতে পারিনি প্রিয়জনদের সাথে রাগ করা যায় অভিমান করা যায় কিন্তু ওদের ছেড়ে থাকা যায় না কাছে আছিস তুই বুঝতে পারছিস না যখন দূরে যাবি তখন বুঝবি এই যে তুই আমার কথা ধর আমি ওদের ছেড়ে চলে যাবার জন্য যতটা অস্থির হয়েছিলাম ঠিক তার চেয়ে অনেক বেশি ব্যাকুল হয়েছিলাম ওদের কাছে ফিরে আসবার জন্য এখনো সময় আছে জয়ী এখন চল কোথায় আমি তোদেরকে খাওয়াবো চল আমার ভালো লাগছে না দেখ জয়ী আমার মেজাজ খারাপ করবি না বল দিলাম চল তো যে ড্রেস পর চল শোন একটা কথা আমি যখন ঠিক হয়েছি তোকেও ঠিক হতে হবে ঠিক আছে চল 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 ওকে বাই কি বলল আপু সব ঠিক হয়ে যাবে তুমি টেনশন করো না তার মানে আপু যাবে না থ্যাংক ইউ আপু মানে তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো না মানে প্লিজ এত ফর্মাল হওয়ার কিছু নেই তাই না কিন্তু রুশো ওর কষ্টটা আসলে আমি বুঝি হ্যাঁ ও অনেক বেশি অভিমানিত বাট তাছাড়া দেখো দোষটা তো আমারই তাই না আমি না জেনে ওর ভেতরে একটা স্বপ্ন তৈরি করেছিলাম বাট এটার জন্য আমি নিজেও কম কষ্ট পাইনি একটা কথা কি সত্যি জানো মানুষ সবসময় সব কিছু নিজের মতো করে পায় না এটাই সত্য বাদ দাও এসো এখন রেডি হও আমি তোমাদেরকে খাওয়াবো আরে খাওয়ানো উচিত তো তোমাকে পাকামো করো না আমি তোমাদেরকে খাওয়াবো ঠিক আছে যাও রেডি হও যাও 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 আতিক ভাই একটা খারাপ খবর আছে মানে আলতাফ স্যার অদিতি ম্যাডামকে থ্রেট করেছেন দুই দিনের মধ্যে টাকা না দিতে পারলে নাকি উনি অদিতি ম্যাডামের বিরুদ্ধে মামলা করবেন
কি বলছেন আপনি, কার কাছে শুনলেন? মিটিং শেষ করে আলতাফ স্যার যখন চলে যাচ্ছিলেন তখন তিনি ওনার ম্যানেজার জগলুল সাহেবের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি ওয়ার্ড থেকে বের হওয়ার সময় ওনাদের কথা শুনেছি। বলেন কি? উজ্জ্বল ভাই, আমাদের মনে হয় আর চুপ করে থাকাটা ঠিক হবে না, একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। হেলেন, হেলেন আপনি একটু শান্ত হন। আমি তো শান্ত থাকতে পারছি না এত বড় একটা কথা শোনার পর। আর আলতাফ স্যার যে ধরনের মানুষ, ওনার পক্ষে যে কোনো অঘটন ঘটানো অসম্ভব কিছু না। আমার মনে হয় হসপিটালের স্টাফদের নিয়ে বসা উচিত। তার আগে একবার অদিতি ম্যাডামের সঙ্গে দেখা করে আসা উচিত। আমার মনে হয় আমরা যদি তার পাশে গিয়ে দাঁড়াই তিনি আবার মনোবল ফিরে পাবেন, অন্তত তিনি নিজেকে একা ভাববেন না। হুম, চলুন আমরা এখনই তার কাছে যাই। আপনারা যান, আমি যাব না। কেন? কোন মুখ নিয়ে তার সামনে যাব? আমরা তার জন্য কি করতে পেরেছি? এই বিপদের দিনে স্যারও তার পাশে নেই, আমরা থেকেও নেই। বি প্র্যাকটিক্যাল আতিক ভাই, আমরা কি করতে পারতাম? আমরা তো চঞ্চল ভাইয়ের মতো তাকে ছেড়ে চলে যাইনি, আমরা এই বিপদেও তার পাশে আছি, এটা কি কিছুই না? তা অবশ্যই ঠিক, তবে আরো কিছু করতে পারলে স্যারের ঋণটা শোধ করা যেত। আমাদের জীবনের কত বড় একটা যুদ্ধ থেমে গেল, তাই না মানুষ? বিয়ের পর চার মাস বেকার থাকার পর তুমি একটা চাকরি পেলে, সে চার মাস কতই কষ্ট না করেছ তুমি, কত বন্ধুর কাছে হাত পেতেছ। ওই দিনগুলোর কথা মনে পড়লে না এখনো শিউরে উঠি। আমার কিন্তু খুব ভালোই লাগে জানো, কারণ কোনো কিছু পাবার বা চাবার সঙ্গে সঙ্গে সেটা পেয়ে গেলে জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে যায়। ভুল, মানুষ পাওয়ার জন্যই চায়, সুতরাং প্রাপ্তিটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। শোনো, বাবা তোমাকে নিয়ে কক্সবাজার যেতে বলেছে, যাবে? যাব, কিন্তু তার আগে একবার মামার ওখান থেকে ঘুরে আসবো। ঠিক আছে, শোনো আমি ঠিক করেছি যে ঘোরাঘুরিগুলো শেষ হলে বাবার অফিসে বসতে শুরু করব। হ্যাঁ তাই ভালো হবে, বাবার তো বয়স হলো, তাই না? তুমি অফিসে বসলে বাবার ছোটাছুটিটা একটু কমবে, আফটার অল বাবা এত কিছু তো তোমার জন্যই করেছেন। ওকে, অনেক কথাবার্তা হয়ে গেছে, এখন চুপচাপ শো, ঘুমা। আর একটু কথা বলবো। কোনো কথা নয় একদম, শুয়ে পড়। এই চল একটা কাজ করি। কি? চলো ছাদের থেকে বেরিয়ে আসি। এখন ছাদে যাওয়া যাবে না। আর বেশি দিন তো এভাবে আবদার করতে পারবো না মারুফ। কি বলছো তুমি এসব? কে তোমার মাথায় এসব ঢুকিয়েছো বলো তো? ডাক্তার জনসন তো বললেন তুমি সুস্থ হয়ে যাবে। শোনো, একটা মানুষকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু তাকে পুরোপুরি সুস্থ করা যায় না। আমি যে তোমাদের মাঝে আর খুব বেশি দিন নেই ব্যাপারটা আমি জানি মারুফ। যে চলে যাবে তার জন্য মায়া বাড়ির কি লাভ? আচ্ছা চলো তো আমরা সবাই একদিন যাব, তাই না? তাই বলে কি একজন আরেকজনকে ভালোবাসবে না? মৃত্যু ভালোবাসাও থামিয়ে দেবে নাকি? যে কটা দিন তুমি আমাদের মধ্যে আছো প্রতিটা মুহূর্ত মহামূল্যবান সম্পদের মতো। আমি হার্ট গিফটের মতো একটু একটু করে সময়গুলো খরচ করি যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। আমি এভাবে বলতে চাইনি মারুফ, আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট নিজের জন্য না তোমাদের জন্য। আমার কি বলো, আমি তো দুদিন পর চলেই যাব, কিন্তু রয়ে যাবে তোমরা,
আচ্ছা এভাবে কেন ভাবছো? এই তো তুমি আছো, আমি আছি, হ্যাঁ লড়ে যাচ্ছি প্রকৃতির বিরুদ্ধে। জানি না যুদ্ধে জিতবো কি হারবো, লড়ে যাবো শেষ দম পর্যন্ত তোমাকে নিয়ে লড়ে যাবো। আমি তোমাকে পেয়েছি, তোমার ভালোবাসা পেয়েছি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার আমার জীবনের কাছে আর কিচ্ছু চাওয়ার নেই। আমার চাওয়ার আছে বিন্তি, অনেক কিছু চাওয়ার আছে। আমি তোমাকে নিয়ে অনেক অনেকটা পথ চলতে চাই, পুরোটা পথ।